স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাঙ্গনে পঠন পাঠন শুরু করার দাবি জানিয়ে আবারও সরব হল ছাত্র সংগঠন এসআইও। সোমবার শামশেরগঞ্জের ডাকবাংলোয় সাংবাদিক সম্মেলন করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানান সংগঠনটির নেতৃত্ববৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন এসআইওর রাজ্য সভাপতি শবির আহমেদ, উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি ইত্তেহাদ মাওদুদি, এসআইওর প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উত্তর মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক জাহিরুল হক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সাংবাদিক সম্মেলনে এসআইওর রাজ্য সভাপতি শবির আহমেদ জানান, করোনা বাড়লেই বারবার শিক্ষাঙ্গন পুরোপুরি বন্ধ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না। শিক্ষাকে বাঁচাতে গেলে কোভিড বিধি মেনে শিক্ষাঙ্গন চালানোর জন্য একটি সর্বজনীন পদক্ষেপ গ্রহণ করার এখনই সময়। আমরা দেখলাম যে গত জানুয়ারি মাসে এবং সরকার একটা প্রকল্প গ্রহণ করেছে পাড়ায় শিক্ষালয় নাম দিয়ে, যেটা ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্প শুরু হতে যাচ্ছে। আমরা মনে করি যে পাড়ায় শিক্ষালয় এটা শিক্ষা ব্যবস্থা বা এই যে শিক্ষা থেকে ছাত্রটা বঞ্চিত হয়ে আছে বা শিক্ষাঙ্গন থেকে বঞ্চিত হয়ে আছে, এটার পুরোপুরি সমাধান কখনোই নয়। এটা হয়তো সাময়িক একটা সমাধান হতে পারে। আমরা যখন প্রথম সরকারের কাছে প্রস্তাব পেশ করেছিলাম, মুভমেন্ট শুরু করেছিলাম, আমাদেরও প্রকল্পটা ছিল যে এলাকায় শিক্ষালয় শুরু করা যায় কিনা। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, বর্তমান যা সিচুয়েশন, কোভিড এর রেট অনেকটাই কমছে এবং সব কিছুকে সরকার মেনটেন করে পরিচালনা করছে, এই জায়গায় দাঁড়িয়ে পাড়ায় শিক্ষালয় তো সাময়িক সলিউশন হতে পারে, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয়। পার্মানেন্ট সলিউশন এটাই যে অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে যেতে সরকার শিক্ষা অঙ্গনে গিয়ে যাতে শিক্ষা ছাত্রদেরকে দান করুক, এই দাবি আমরা রাখছি। 2021 বা 22 জানুয়ারির 3 তারিখে করোনার তৃতীয় ঢেউ নামকরণ করে দিয়ে বা করোনার জুজু দেখে আবারও সব কিছুকে শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার বন্ধ করার ঘোষণা করে এবং আমরা দেখেছি তারপরে আবার সব কিছুকে 50% অ্যালাউ করে সব কিছু পরিচালনা করা হচ্ছে। আজ বাস ট্রাম থেকে শুরু করে, ট্রেন থেকে শুরু করে, সিনেমা হল থেকে শুরু করে, শপিং মল থেকে শুরু করে, দুঃখের বিষয় মদের দোকান থেকে শুরু করে সব কিছুকে কিন্তু 50% অ্যালাউ করে সরকার পরিচালনা করছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোকে সরকার পুরোটা 100% বন্ধ রেখেছে সরকার এখানটায়। এবং এই সিচুয়েশন দু বছর চলার কারণে আমরা দেখেছি যে শিক্ষা আর যে মূল স্পিরিট ছিল, যে কলেজে গিয়ে ক্লাসরুমে বসে অন্যান্য সহপাঠীদের সঙ্গে ফিজিক্যালি ক্লাস করা, টিচার্স এবং ছাত্রদের মধ্যে যে একটা যোগাযোগ সম্পর্ক হয়ে এসছে, বা ব্ল্যাকবোর্ডে শিক্ষাদান করা, বা কলেজ ক্যাম্পাসের যে প্রাঙ্গণ, লাইব্রেরি, ল্যাবরেটরি, এই বিষয়গুলো থেকে পুরোটাই ডিটাচ করে নিয়ে এসে অনলাইনের মাধ্যমে বা সোশ্যাল মানে ইন্টারনেটের জায়গায় আজকে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে যাওয়া হয়েছে। তিনি দাবি করেন, স্বাস্থ্যবিধি মেনে কম সংখ্যক পড়ুয়া নিয়ে ধাপে ধাপে পঠন পাঠন চালু করতে হবে। এদিকে সাংবাদিক সম্মেলনে কোভিড-19 সতর্কতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঠন পাঠন জারি রাখার দাবি জানান সকল নেতৃত্ববৃন্দ। পাশাপাশি বিদ্যালয় চালানোর জন্য বেশ কিছু পরামর্শ প্রদান করেন এসআইও। ব্যুরো রিপোর্ট, টিডিএন বাংলা।